রিমি এখন ভালোই আছে। তারা ফ্ল্যাটটার বিষয়ে খবর নিয়ে জানতে পারে কয়েক বছর আগে ওই ফ্ল্যাটে একটি বাচ্চা সহ তার বাবা মা ও তার ঠাম্মি থাকত। ডাকাতরা ডাকাতি করতে এসে পুরো পরিবারটাকে নৃশংসভাবে হত্যা করে। তাদের পচা গলা দেহ বেশ কয়েকদিন পর পাওয়া যায় ঘরের ভিতর, আর তারপর থেকেই ওই ফ্ল্যাটটা এখন হন্টেড নামে পরিচিত। কেউ থাকতে পারে না সেখানে। নমস্কার বন্ধুরা, আমি সঙ্গীতা। আমাদের চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। চ্যানেলে নতুন শ্রোতা বন্ধু হয়ে থাকলে অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর পাশাপাশি কিন্তু বেল আইকনটা অবশ্যই প্রেস করো, যাতে আমাদের সমস্ত গল্পের আপডেট তোমাদের কাছে সবার আগে পৌঁছায়। তাহলে চলো সরাসরি গল্পে চলে যাই। শুরু হচ্ছে আমাদের আজকের নিবেদন, ফ্ল্যাট নাম্বার 13। অর্ক তার পরিবার নিয়ে আজ নতুন ফ্ল্যাটে এসেছে। তার পরিবার বলতে তার এক মেয়ে ও তার স্ত্রী সীমা। ফ্ল্যাটটা খুব কম দামে অল্প সময়ের মধ্যে তারা কিনেছে। খুব সুন্দর মনোরম পরিবেশ এই ফ্ল্যাটটা। এত সুন্দর হওয়ার পরেও ফ্ল্যাটের ভেতর কেমন যেন একটা গা ছমছমে পরিবেশ। অর্ক আর সীমা কোনো চিন্তাভাবনা না করেই ফ্ল্যাটটা কিনে ফেলেছিল। কিন্তু ফ্ল্যাটে আসার পর থেকেই সীমার সবসময় মনে হয় যেন কতগুলি ছায়া মূর্তি সবসময় তাদের আশেপাশে ঘোরাফেরা করে। তারা যে সবসময় তাদের আশেপাশে থাকে, কয়েকদিনের মধ্যেই তারা সেটা বুঝতে পারে। সীমা সব বিষয়টা অর্ককে খুলে বলে। অর্ক নিজেও বেশ কয়েকবার অনুভব করেছে বিষয়টা, কিন্তু সেভাবে সেটাকে গুরুত্ব দেয়নি। একদিন সকালের ব্যাপার, সীমা একটি তাজা তুলসী গাছের চারা টবে বসিয়ে তাকে পুজো করে। সেদিন সন্ধ্যাবেলায় যখন ধূপ দেখাতে যায়, সীমা অবাক হয়ে দেখে গাছটি শুকিয়ে কাঠ হয়ে গেছে। সীমা বুঝতে পারে বিষয়টা খুব একটা ভালো নয়। সকালে লাগানো গাছ কখনোই সন্ধ্যার মধ্যে এত পরিমাণে শুকিয়ে যেতে পারে না। আর একটি অবাক হওয়ার কারণ হল, যখনই ঘরে পুজো দিতে যায়, সেই পুজো কখনোই পুরো নিষ্ঠাভাবে যেন তার সম্পূর্ণ হয় না। রোজ রাতে ঘরের মধ্যে সেই ছায়া মূর্তিগুলো যেন হাঁটাচলা করে। তার মনে হয় কেউ যেন রান্না করছে, কেউ যেন বাথরুমে স্নান করছে, ঘরে একটি ছোট্ট বাচ্চা যেন বল নিয়ে খেলছে সব সময়। কিন্তু অদ্ভুত ব্যাপার, বিষয়গুলো অনুভব করতে পারে তারা, কিন্তু কাউকে চোখে দেখা যায় না। তারা যখন আশেপাশে থাকে, তখন আশপাশটা যেন হিমের মতো ঠান্ডা হয়ে যায়। এত কিছু হওয়ার পরেও তারা স্বাভাবিক থাকার চেষ্টা করছিল, কিন্তু তারা ভুলে গেছিল তাদের মেয়ের দিকে লক্ষ্য রাখতে। একদিন অর্ক অনেক রাত জেগে অফিসের কাজ করছিল। হঠাৎ দুটি বাচ্চার হাসির আওয়াজে চমকে উঠল। কিছু দুশ্চিন্তার আভাস হতেই ছুটে গেল মেয়ে রিমির ঘরে, আর সেখানে গিয়ে যা দেখল তাতে অর্ক চিৎকার করে বেরিয়ে আসে ঘর থেকে। চিৎকারের আওয়াজ শুনে সীমা ছুটে আসলো। সেও দেখে নিজেকে আর ধরে রাখতে পারল না, ভয়ে চিৎকার দিয়ে উঠল। তারা দেখে তাদের আদরের মেয়ে শূন্যে ভাসছে, আর তার পাশে সেই কালো ছায়া মূর্তিগুলো গোল গোল করে যেন তাকে ঘিরে রেখেছে। রিমির চোখ দুটো যেন কালো হয়ে আসছে, মুখটা শুকনো ফ্যাকাশে, ঠোঁট দুটো কালো। রিমি এই দেওয়াল থেকে ওই দেওয়াল উল্টো হয়ে চার হাত পায়ের সাহায্যে দৌড়ে দৌড়ে বেড়াচ্ছে, ভয়ঙ্করভাবে কখনো হাসছে। সেই হাসির আওয়াজ একজনের নয়, বরং দুইজনের। রিমি এখন পুরোপুরি আত্মার কবলে। হঠাৎ করে সীমার মনে পড়ে, তার কাছে মন্দির থেকে আনা কোনো পবিত্র গঙ্গা জল আছে। আজই সে মন্দির থেকে নিয়ে এসেছে। আর দেরি না করে সেই গঙ্গা জল এনে ছিটিয়ে দেয় রিমির গায়ে। রিমির গায়ে গঙ্গা জল পড়তে বিভৎসভাবে যেন চিৎকার করতে থাকে সে। তার চিৎকারে মনে হচ্ছে কানের পর্দা এবার ফেটে যাবে। ঘরের সব জিনিস এদিক থেকে ওদিক হয়ে পড়তে থাকে। ঘরের যত কাঁচ আছে সব যেন ভেঙে টুকরো টুকরো হয়ে পড়ে। ঘরের মধ্যে যেন মরুভূমির ধুলি ঝড় উঠেছে।
আবার সে গঙ্গা জল ছিটায় তার মেয়ের গায়ে। এবার সে খেয়াল করে রিমি এবার যেন শূন্যে ভাসতে থাকে, আর তার মুখের ভেতর দিয়ে বেরিয়ে আসে কালো কালো ধোঁয়া। 10 বছরের ছোট রিমির এই করুণ অবস্থা দেখে তারা খুব কষ্ট পায়, খুব কাঁদে। তারা বুঝতে পারে যে বিষয়টাকে অবহেলা করেছে এতদিন ধরে সেটাই আজ তাদের বড় ভুলে পরিণত হয়েছে। আর এক মুহূর্ত দেরি না করে তারা সেই মুহূর্তেই ফ্ল্যাট ছেড়ে চলে যায়। রিমি এখন ভালোই আছে। তারা ফ্ল্যাটটার বিষয়ে খবর নিয়ে জানতে পারে কয়েক বছর আগে ওই ফ্ল্যাটে একটি বাচ্চা সহ তার বাবা মা ও তার ঠাম্মি থাকত। ডাকাতরা ডাকাতি করতে এসে পুরো পরিবারটাকে নৃশংসভাবে হত্যা করে। তাদের পচা গলা দেহ বেশ কয়েকদিন পর পাওয়া যায় ঘরের ভিতর, আর তারপর থেকেই ওই ফ্ল্যাটটা এখন হন্টেড নামে পরিচিত। কেউ থাকতে পারে না সেখানে। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের গল্প। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও, আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তাহলে আগামীকাল চলে আসছি আরও একটি নতুন কোনো গল্প বা ঘটনা নিয়ে।